ফিরে নিয়ে বন্ধুরা রমজান মাসের আরেকটি মজাদার রেসিপি নিয়ে কিন্তু আজ আমি হাজির হয়ে গিয়েছি। আর সেই মজাদার রেসিপিটির নাম হচ্ছে চিজি পটাটো বলস। এক্স্যাক্টলি চিজি পটাটো বলস রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়ে গিয়েছি। তো বন্ধুরা, এই রমজান মাসে এক ঘেয়েমি খাবারের মধ্যে কিন্তু সবাই আমরা একটু ডিফারেন্ট টাইপের স্বাদ খুঁজি। তো এই ডিফারেন্ট টাইপের স্বাদ কিন্তু আপনারা পাবেন এই চিজি পটাটো বলসে। এক্স্যাক্টলি, সো আপনারা এটি বাসায় তৈরি করতে পারেন ইফতারির আইটেম হিসাবে। আমি একদম শিওর হয়ে বলতে পারি যে ছোটো থেকে বড় সব পরিবারের সব মানুষ এটি পছন্দ করবে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে এই রেসিপিটি শুরু করি। বাট তার আগে বলতে চাই, যদি আমার এই আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, লাইক দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা আমার ফেসবুক পেজটিতে লাইক দেয়নি লাইক দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন এখন কিচেনে। তো বন্ধুরা, চিজি পটাটো বলস করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন আলু ভর্তা নিয়েছি। আলুগুলো আমি প্রথমে সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। এখানে এক কাপের মতো আলু ভর্তা আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিছু মশলা নিয়েছি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ অরিগানো নিয়েছি এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি। সব এখন এই আলু ভর্তাগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবং এখন আমি এখানে দিয়ে দিব তেল, খুবই সামান্য পরিমাণের তেল, দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম। এবং এখন আমি খুব ভালোভাবে এই মশলাগুলো আলু ভর্তার সাথে মিক্স করে নেব, মেখে নিব। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এটা মেখে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি এই আলু ভর্তার সাথে ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিয়েছি। এখন আমি যেটা করব, দেখতে পাচ্ছেন যে পাত্রে এখানে মোজারেলা চিজ আছে, চিজগুলো এভাবে আমি কেটে নিয়েছি। এভাবে কেটে নিতে হবে চিজগুলো। এখন আমি আরেকটি প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এবং এই প্লেটের মধ্যে তেলগুলো আমি মেখে নিলাম। পুরো প্লেটের মধ্যে তেলগুলো ভালোভাবে মেখে নিলাম। এখন আমি একটু ভর্তা নিয়েছি, আলু ভর্তা, এবং ভালোভাবে চেপে দিচ্ছি প্লেটের মাঝখানে রেখে, ভালোভাবে চেপে দিয়েছি, রাউন্ড করে চেপে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই আলু ভর্তার মাঝখানে যে মোজারেলা চিজগুলো আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, সেগুলোর একটি চিজ আমি এটার মাঝখানে দিয়ে দিলাম। এবং এখন এই চিজটাতে, এই চিজটার চারদিক দিয়ে আমি আলু ভর্তাগুলো ভালোভাবে মানে ঢেকে দিব। চিজটাকে আলু ভর্তা দিয়ে, দেখতে পাচ্ছেন ঢেকে দিয়েছি, এবং সুন্দর করে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি আলু ভর্তা দিয়ে। ভিতরে আছে চিজ এবং উপরে আছে আলু ভর্তা, মশলাযুক্ত আলু ভর্তা। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে রাউন্ড করে ফেলেছি, একটা বলস করেছি, ইয়েস, একটা চিজি পটাটো বলস করে ফেলেছি। এখন আমি যেটা করব, এভাবে প্রত্যেকটা করে নিব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা করে নিয়েছি আমি, একদম চিজি পটাটো বলস আমি করে নিয়েছি অলরেডি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ডিম নিয়েছি, ডিমটা আমি ইয়ে করে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, ইয়েস, ডিমটা আমি ফেটে নিয়েছি আগে, এবং ব্রেড ক্রাম্বসটা আমি নিয়েছি এখানে কিছু। এখন আমি একটি আলু ভর্তা, মানে আলুর যে বলসগুলো আছে, পটাটোর যে বলসগুলো, ডিমের মধ্যে চুবিয়ে, ভালোভাবে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীভাবে আমি এই পটাটোর বলসটি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি, চারদিকে ব্রেড ক্রাম্বস ভালোভাবে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবেই কিন্তু প্রত্যেকটা যে পটাটো বলসগুলো আছে, ব্রেড প্রথমে ডিমের মধ্যে দিয়ে ডুবিয়ে দেন আমি ইয়ে করে নিয়েছি, ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চিজি যেই পটাটো বলসগুলো আমার হয়ে গিয়েছে। এখন এগুলো সব আমি তেলে ভাজবো। তেলে ভাজার জন্য অবশ্যই একটি পাত্রে আমি এখানে তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন তেল দিতে হবে। তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি যেই পটাটো বলসগুলো তৈরি করেছি, চিজি পটাটো বলস, সেগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেবো, মানে ভেজে নেবো। এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা চিজি পটাটো বলসগুলো যেগুলো আছে সেগুলো আমি এই এই পাত্রে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার নিচের দিকটা কিন্তু, মানে যেই পটাটো বলসগুলো আছে সেগুলো নিচের সাইডটা হয়ে গিয়েছে, ব্রাউন কালারের হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উল্টিয়ে দিব,
यस तो ऊपर अंशटा के नीचे दिए दीब तेल नीचे दिखे देखते नीचे साइड टा एकदम ब्राउन कलर हो गए तो प्रत्येक उल्टे दीब तो বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা উল্টে দিয়েছি তো উপরের সাইডগুলো তো হয়ে গিয়েছে সো নিচের সাইডগুলো যখন হয়ে যাবে তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে চিজি পটেটো বলস অলরাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তৈরি হয়ে গিয়েছে চিজি পটেটো বলস এগুলো এখন আমি তেল থেকে উঠিয়ে নিব পরিবেশন করব तो বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার চিজি পটেটো বলস সো এই রমজান মাসে ইফতারিতে যদি ডিফারেন্ট টাইপের কিছু করতে চান তাহলে অবশ্যই এই খাবারটি তৈরি করবেন এবং ইফতারিতে আপনার পরিবার পরিজনকে খাওয়াবেন একটু জাস্ট ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা চিজি লাগছে হ্যাঁ কতটা চিজি একটা চিজ যখন একটা খাবারে থাকে বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হবে এটাও খুবই ইয়ামি হয়েছে ঝটপট তৈরি করে এবং আপনার পরিবারের জনকে খাওয়াবে ইফতারিতে তো এখন বিদায় নিয়ে নিব বিদায় নেওয়ার আগে বলতে চাই যদি আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজটিতে লাইক দেন লাইক দিবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিওটিতে আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে অনেক ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই আল্লাহ হাফেজ